হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। মোটরসাইকেলের কাগজপত্র সাথে না থাকায় ট্রাফিক পুলিশ সেটি জব্দ করলে ক্ষোভে নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন রাজশাহীর আশিক আলী নামের এক বালু ব্যবসায়ী। তার দাবি, এর আগেও 3 বার মোটরসাইকেলের জন্য প্রায় 40,000 টাকা জরিমানা গুনেছেন তিনি। ফের বাইকটি জব্দ করা হলে ক্ষোভ সামাল দিতে পারেননি এই ব্যবসায়ী। তবে ট্রাফিক বিভাগের বক্তব্য, দায়িত্বরত সার্জেন্ট আইন মেনেই কাজ করেছেন। সোমবার 8 আগস্ট রাজশাহী মহানগরীর কোর্ট অক্ট্র মোড়ে ঘটে এ ঘটনা। মোটরসাইকেলের মালিক আশিক আলী জানান, আদালত থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পুলিশের সার্জেন্ট কাইম তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চান। কাগজ সাথে নেই জানিয়ে বাড়ি থেকে আনার অনুমতি চাইলে পুলিশ বাইকটি জব্দ করে। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আশিক। এ নিয়ে আশিকের বাবা আসাদ আলী জানান, ব্যাংকে 1201000 BDT দেনা আছে আশিকের। এর আগেও 3 বার মোটরসাইকেলের জন্য জরিমানা দিয়েছেন তিনি। এতে চলে গেছে প্রায় 40,000 টাকা। তাই সব দিক থেকে মানসিক অশান্তির কারণেই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন আশিক। এ ঘটনায় এরই মধ্যে আশিক আলী ও তার বাবা আসাদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে দায়িত্বরত সার্জেন্ট আইন মেনেই মোটরসাইকেল জব্দ করেছেন উল্লেখ করে রাজশাহী ট্রাফিক নগর পুলিশের উপ কমিশনার অনির্বাণ চাকমা বলেন, ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো মামলা হবে, এরপর তাকে টাকা জমা দিয়ে বাইক নিতে হবে, সেটিও স্বাভাবিক ব্যাপার। এরপরও যদি প্রতিবারই তার কাগজপত্র না থাকে তাহলে প্রতিবারই মামলা হবে, এটি আইনগত ব্যাপার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।